আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল আজহা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত, আল্লাহর কাছে করোনা মুক্তির প্রার্থনা। দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান। এবং আজ শোকাবহ আগস্টের প্রথম দিন, মধ্যরাতে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে স্মরণ। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলার বর্ণাঢ্য ঈদ আয়োজনের খবর। আত্মত্যাগ, সম্প্রীতি ও মানুষে মানুষে ভেদাভেদ দূর করার প্রার্থনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। করোনা সংক্রমণ এড়াতে এবারেও জাতীয় ঈদগাহের পরিবর্তে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি করোনা মহামারী থেকে রক্ষার আল্লাহর রহমত কামনা করা হয়। নামাজ আদায়ের পর ঈদের মূল পর্ব পশু কুরবানি করেন, আরও জানাচ্ছেন হুমান চেস্তি। ছবি তুলেছেন ইকরামুল হক পাপন ও আনিসুর রহমান সোহাগ। ঈদের আনন্দ আর খুশিকে অতুলনীয় করে তোলে ঈদগাহে নামাজ আদায়। তবে করোনা মহামারী পাল্টে দিয়েছে চিরাচরিত সকল প্রথা। ঈদ উল ফিতরের মতো এবারও ঈদগাহ বা খোলা মাঠে নয়, মসজিদেই অনুষ্ঠিত হল ঈদের জামাত। গত কদিনের বৈরী আবহাওয়ায় বৃষ্টির আশঙ্কা থাকলেও ঈদের সকালে আকাশ ছিল পরিচ্ছন্ন। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হয় সকাল 7টায়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে ঢোকেন মুসল্লিরা, অনেকে মসজিদের বাইরেও নামাজের কাতারে দাঁড়ান। এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ আদায় করেন মুসলমানরা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি কোভিড থেকে সারা বিশ্ব যেন মুক্তি পাক। নামাজ পড়ছে, তৃপ্তি হয়েছে, কিন্তু কুলাকুলির তৃপ্তিটা এটা থেকে যাচ্ছে। নামাজ ও খুতবা শেষে মোনাজাতে করোনা মহামারী সহ সকল দুর্যোগ থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়। নামাজের পর সৌহার্দ্য ও সম্প্রীতির প্রত্যাশায় একে অপরের আলিঙ্গন ঈদের আনন্দ বাড়িয়ে তুললেও এবার কোলাকুলি বা হাত মেলাননি কেউ, শুধু দূর থেকে হয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময়। পরিবর্তিত পরিবেশে ভিন্ন রকম ঈদের অনুভূতি নগরবাসীর কাছে। পশু কুরবানির মধ্যে দিয়ে মনের পঙ্কিলতা দূর করার শাশ্বত আহ্বান নিয়ে আসে পবিত্র ঈদ উল আজহা। করোনা ভাইরাস ও বন্যার কারণে এবারে একেবারে ভিন্ন এক আবহে পালিত হচ্ছে ঈদ। নানা সীমাবদ্ধতার কারণে এবারে ঈদের আনন্দ কারোর জন্য বেঁচে থাকা আর কারোর জন্য সামর্থ্যের সবটুকু দিয়ে ধর্মীয় রীতি পালন। তবে সব দুর্যোগ কাটিয়ে সবার জীবনে ফিরে আসবে শান্তি, স্বাভাবিক হবে সব কিছু, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। ঈদ মোবারক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সবাইকে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুক্রবার দেওয়া বাণীতে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানান। তিনি বলেন, এবার আমরা এক সংকটময় সময়ে ঈদ উল আজহা উদযাপন করছি। করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সকল সহযোগিতা অব্যাহত রেখেছি। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। তবে করোনা মহামারীর কারণে প্রতি বছরের মতো এবারও বড় জামাত হয়নি ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে। প্রায় সবখানেই স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে এসব এলাকায় পশু কুরবানি দেওয়া হয়। দেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানসহ অন্যান্য ঈদগাহেও এবার কোনো জামাত হয়নি।
করোনা সংক্রমণ এড়াতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত নেয়। তাই মুসল্লিরা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। বরিশালে ঈদের প্রধান জামাত হয় কালের কটরে জামে মসজিদে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্য মুসল্লিরাও সেখানে নামাজ আদায় করেন। সিলেটে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় উলিকুল শিরোমণি হজরত শাহজালাল দরগাহে। এ সময় তারা করোনামুক্ত জীবন ও দেশ এবং জাতির জন্য কল্যাণ কামনা করে দোয়া করেন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সংক্রমণ এড়াতে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। এছাড়াও চট্টগ্রাম, কুমিল্লা, নাটোর, বরগুনা ও খুলনাসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে। শুরু হলো বাঙালির শোকের মাস। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বিপদগামী একদল সেনা সদস্যের গুলিতে সপরিবারে প্রাণ হারান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন ঘাতকের বুলেটের আঘাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলও। সেদিন বিদেশে থাকায় ভাগ্যক্রমে হায়নাদের হাত থেকে বেঁচে যান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। তবে এরপরও থেমেছিল না ঘাতকদের অনুসারীরা। তাই আবার 2004 সালের 21 আগস্ট তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। এই মাসেই দল হিসেবেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী লীগ। আগস্টের প্রথম প্রহরের রাত 12:01 ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। করোনা পরিস্থিতিতে অনেকটা ঘরোয়াভাবে উদযাপিত হচ্ছে ঈদ উৎসব। আর এ সময় মানুষের বাড়তি চাহিদা থাকে টেলিভিশন অনুষ্ঠানকে ঘিরে। ঘরে বসেও ঈদ আনন্দ পুরোটাই উপভোগে এবারও বৈচিত্র্যমূলক নানা অনুষ্ঠানে ভরপুর আয়োজন থাকছে এটিএন বাংলায়। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার জল সামান্য কমলেও এবার ঈদের আনন্দ নেই বানভাসী লাখো মানুষের মনে। কুড়িগ্রামে নদনদীর পানি কমে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ঘরবাড়ি ভেঙে যাওয়ায় বন্যা কবলতিরা ঘরে ফিরতে পারেনি। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও ধরলার পানি। অনেকে আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে। ভুক্তভোগীরা বলছেন তাদের মধ্যে ঈদের আমেজ নেই। দুমুঠো খাবার জোগাড় করতেই ত্রাণের আশায় অপেক্ষা করতে হচ্ছে। জামালপুরেও প্রায় একই অবস্থা। এসব এলাকার পানি আগের চেয়ে কিছুটা কমছে, কিন্তু দুর্ভোগ কমেনি। তাই তাদের কাছে এবার ঈদ আনন্দ নেই। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের শিমলতলি ডাইভার্সনের ওপর দিয়ে বন্যার পানি প্রবল বেগে এখনও বইছে। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনার হটস্পট হিসেবে পরিচিত বরিশালে সংক্রমণ ও মৃত্যুর হার অনেকে কমেছে। গত 24 ঘন্টায় বরিশালে করোনায় 1 জন মারা গেছে। এ বিভাগের 6 জেলায় শনাক্ত হয়েছে 76 জন। নোয়াখালীতে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 51 জন। যশোরেও করোনা নিয়ে মারা গেছেন সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুস সামাদ খান। এ জেলায় করোনা পজিটিভ হয়েছে 152 জন। তবে শেরপুর জেলায় গত 24 ঘন্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে পালিত হল পবিত্র ঈদুল আজহা। স্থানীয় সময় 31 জুলাই শুক্রবার বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মুসলিমরা যুক্তরাষ্ট্রের 200-এরও বেশি মসজিদে ঈদের জামাতে অংশ নেন। জ্যাকসন হাইটস সহ কয়েকটি স্থানে সড়ক ও মাঠে ঈদ জামাতের অনুমতি মিললেও বৃষ্টির কারণে এর আয়োজন সম্ভব হয়নি। তবে করোনা মহামারীর কারণে ঈদের জামাতে লোক সংখ্যা ছিল অনেকটাই কম। এছাড়াও অনেকেই বাড়িতেই আদায় করেন ঈদের নামাজ। দেখছেন অবিরাম বাংলা সংবাদ। করোনা উপসর্গ নিয়ে চলে গেলেন News24-এর সিনিয়র ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের। পরিবারের পক্ষ থেকে জানানো হয় গত কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে বাসা থেকে অফিসের পথে রওনার উদ্দেশ্যে লিফট থেকে নেমেই জ্ঞান হারিয়ে পড়ে যান।
এরপর আয়শা মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর হাসপাতাল গেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাপস জুবায়ের 21 টিভি চ্যানেল 9 ও আরটিভিতে ক্রীড়া সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবারে পার্টিক্স খেলার খবর। ট্রাইবেকারে অলিম্পিক লিওকে 6-5 গোলে হারিয়ে ফরাসি লিগ কাপের শিরোপা জিতেছে পিএসজি। চলতি মৌসুমে এমনি তৃতীয় শিরোপা জিতেছে টমাস কুলেকের দল। প্যারিসের স্লাভি ফ্রান্সের বিরতির আগে এগিয়ে যাওয়ার সুযোগ পায় পিএসজি, তবে ইদ্রিসা গিয়ের দূরপাল্লার শট ফিরিয়ে দেয় দেন ব্লু গোলরক্ষক অতনি লোপসে। দ্বিতীয়ার্ধে নেইমারকে গোল বঞ্চিত করেন তিনি। এরপর অতিরিক্ত সময়ে দুদল ব্যর্থ হয় গোল আদায়, তাতে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে দুদলই প্রথম 5 শটে গোল আদায় করেন, তবে সাডেন ডেথে পিএসজি পারলেও ব্যর্থ হন লিও। পাবলো সারাবিয়ার গোলে প্রতিযোগিতায় রেকর্ড 9 বার শিরোপা ঘরে তোলে প্যারিস সেন্ট জার্মেইন। বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্পেন থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার নেপোলিয়ন প্রস্তাবে রাজি হয়নি উয়েফা। করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় স্পেনে খেলার ব্যাপারে অনাগ্রহ দেখায় ইতালিয়ান ক্লাবটি। তবে উয়েফা জানিয়েছে ফিরতি লেগের ম্যাচটি আগামী 8 আগস্ট নু ক্যাম্পের যথাসময় হবে। এর আগে নেপোলি সভাপতি আরেলিও দে লরেন্তে বলেন, স্পেনের পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে, অথচ উয়েফা এমন অভিনয় করছে যেন কিছুই হয়নি। এরপরেই তিনি প্রত্যাশার কথা জানিয়ে বলেন, উয়েফা কেন বলছে না বার্সেলোনার বদলে পর্তুগাল, জার্মানি কিংবা জেনেভায় ম্যাচটি হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পবিত্র ঈদুল আজহা বায়তুল মোকারম জাতীয় মসজিদে প্রধান জামাত, আল্লাহর কাছে করোনা মুক্তি প্রার্থনা। দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান। এবং আজ শোকাবহ আগস্টের প্রথম দিন, মধ্যরাতে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে স্মরণ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।